আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সৌদি আরবের বিশেষ সংক্রান্ত আরেকটি তথ্য নিয়ে চলে আসলাম বন্ধুরা সৌদি আরবে কর্মী পাঠানোর জন্য আরো কিছু রিক্রুটিং এজেন্সি নিয়োগের মতন পেয়েছে তো কোন রিক্রুটিং এজেন্সি মতন পেয়েছে এবং কি কাজে কর্মী নিয়েছে এবং কত টাকা খরচ করে যেতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন ইউরোপ অস্ট্রেলিয়া এবং মিডিল ইস্টের বিশেষ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলেছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্যটি আমি সংগ্রহ করেছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে যখনই বিদেশি কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন বা বিভিন্ন রিক্রুটিং এজেন্সি সবার আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইটে পাবলিশ করা হয় এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের নিয়োগ অনুমতি প্রদান সংক্রান্ত এবং তারিখ লক্ষ্য করে দেখতে পাবেন উনিশ সাত দুই তেইশ উনিশ তারিখ নিয়োগের মতন পেয়েছে দেখুন এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ে রিক্রুটিং এজেন্সি মেসেজ আজম মবাস আর নম্বর পাঁচশো পঁয়ত্রিশের এর আবেদনের প্রেক্ষিতে সৌদি আরবের লিমিটেড কোম্পানিতে লেবার পদে দুইশো জন কর্মীর নির্দেশক্রমে গ্রহণ করা হলো এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম কর্মীর সংখ্যা মাসিক বেতন সৌদি রিয়াল অন্যান্য সুবিধা দিয়ে অর্থাৎ কোম্পানি থেকে আপনি কি কি অপরচুনিটি পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এবং এখানে যেরকমটা বলা আছে সেম একই রকম অপরচুনিটি পাবেন চেয়েতে কমও পাবেন না বেশিও পাবেন না ওকে এখানে কোম্পানির নাম হচ্ছে যে ন্যাশনাল পার্টনার্স কন্ট্রাক্টিং কো লিমিটেড কোম্পানির নাম পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন লেবার অর্থাৎ নির্মাণ খাতে কর্মী যাবে এখানে দুইশো জন কর্মী নেবে এখানে আপনি স্যালারি পাবেন বারোশো রিয়েল আপনি স্যালারি পাবেন আহার বাসস্থান যাতায়াত চিকিৎসা ফ্রি অর্থাৎ খাবার এবং যাতায়াত বাসস্থান কোম্পানি বহন করবে এবং আসা যাওয়া বিমান কোম্পানি দেবে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আপনাকে কাজ করতে হবে চুক্তির মেয়াদ থাকবে দুই বছর ছুটি বছরে একুশ দিন চাকরির অন্যান্য শর্তে বলে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ সৌদি আরবের লেবার অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি পাবেন তো এখানে বিএমটি থেকে একটা অ্যামাউন্ট দেওয়া আছে অর্থাৎ কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবে সেটা বিএমটি থেকে বলা আছে দেখুন ছতে আছে কর্মী বিশেষ এবং ফ্লাইট নিশ্চিত সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কিন্তু কবি বাসন ব্যয় বাবদ পঞ্চান্ন টাকা এবং নিচে এটাও বলা আছে যে কোনো ক্রমে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না এজেন্সির সাথে লেনদেন করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এই এজেন্সির সাথে আমার কোনো রকম লেনদেন বা এরা আমাকে স্পন্সর করেনি আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বিএমএসি ডাটাবেস থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো বন্ধুরা আরও একটি রিক্রুটিং এজেন্সি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশ তারিখে নিয়োগের মতন পেয়েছে বিশ দুই হাজার তেইশ নিয়োগ অনুমতি প্রদান এখানে উপযুক্তি বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি ট্রাক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আড়াল নম্বর অর্থাৎ লাইসেন্স নাম্বার ছয়শো সাতান্ন এর আবেদনের প্রেক্ষিতে নির্মূল শর্ত সাপেক্ষে সৌদি আরবের ইয়াদস্থ কম্পেয়ার হ্যান্ডসেপ সাপোর্ট সার্ভিস সৌদি ফর কাটরিং সার্ভিস কোম্পানিতে কুক পদ অর্থাৎ রান্না করতে হবে এখানে দশজন কর্মীর নিয়োগ অনুমতির নির্দেশক্রমে প্রদান করা হলো কোম্পানির নাম হচ্ছে কম্পেয়ার হ্যান্ডসেপ সাপোর্ট সার্ভিস সৌদি ফর কাটরিং সার্ভিস এখানে পদের নাম হচ্ছে কুক অর্থাৎ আপনাকে রান্না করতে হবে এখানে কর্মীর সংখ্যা হচ্ছে দশজন দশজন কর্মী যাবে মাসিক স্যালারি হবে তিন হাজার রিয়েল অন্যান্য সুবিধাদি আহার বাসস্থান ও যাতায়াত ফ্রি অর্থাৎ খাবার কোম্পানি দিবে এবং যাতায়াতও কোম্পানি দিবে বিমান ভাড়া উভয় পথ কর্মঘণ্টা প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে ছ দিন কাজ করতে হবে চুক্তির মেয়াদ দুই বছর চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে চাকরির মেয়াদ দুই বছর নবায়ন যোগ্য এরকম কোনো কথা উল্লেখ করা নেই দুই বছর পর আপনাকে দেশে চলে আসতে হবে আমরা দেখি এখানে কত টাকা নির্ধারণ করেছে বিমিটি দেখি এখানে হচ্ছে সাতাশি টাকা কোনো রকমই অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না বন্ধু ছিল আজকে সৌদির বিশা আপডেট সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ